আছে কিনা, বাংলাদেশের অবৈধ কোনো সম্পদ বা অবৈধ কোনো অর্থ আপনার কাছে প্রেরণ করা হয়েছে। এর কারণ হলো আপনি জানেন যে আপনাকে ঘিরে আপনার সোর্স অফ অর্থ, সোর্স অফ যে মানি, এর পেছনে একজনের নাম খুব বেশি উচ্চারিত হচ্ছে, সেটি হলো বাংলাদেশের আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সাবেক একজন প্রভাবশালী কর্মকর্তা, সাবেক একজন সিনিয়র কর্মকর্তা, যার অর্থর কার দিয়ে আপনি সেখানে অবৈধভাবে ব্যবসা করছেন, অবৈধভাবে নিয়ে যাওয়া হয়েছে, অর্থটাকে নিয়ে গেছেন এবং সেখানে ব্যবসা করছেন বৈধভাবে হয়তো, কিন্তু অবৈধভাবে আপনি টাকাটাকে নিয়ে গেছেন এবং তার একটা বড় ধরনের ভূমিকা রয়েছে, তার অর্থ রয়েছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। বলবো আপনারা যারা সাংবাদিক আছেন কিংবা যারা শিক্ষিত মানুষ আছেন, 95% যারা মানে শিক্ষিত, আমি তো আমি যেমন আপনারা বলেছেন, আচ্ছা আপনি আপনি ওটা ঠিক আছে সাংবাদিক, না না আমি আমার প্রশ্নটা রেখেছি, আপনি আপনি কথা বলবেন, আপনার কথা আমি জানি, কথা বলি স্পষ্ট ভাবে বলবেন, আপনি ইনফরমেশন দিয়ে কথা বলবেন, চলে যাব কিন্তু এখন, না আচ্ছা ঠিক আছে বলেন, আমি আপনার কথার ভিতরে কোনো কথা বলিনি, আপনি আমার কথা বলেন বলেন। আপনারা যারা শিক্ষিত আছেন 95% মানুষ হচ্ছে অনেক মূর্খ, কি জন্য মূর্খ, এই যে বাপে অনেক কষ্ট করে 35 বছর পড়ালেখা করাইছে, এরপরে কি করেন, জমি জমা বেচা কি করেন, চাকরির পিছনে ছোটেন, দম 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 করে, চাকরি হয় না, কারণ বাংলাদেশে তো চাকরির সমস্যা, টাকা দিলে চাকরি হয়, তারপর না হলে হয় না, এরকম পর্যায়ে আমি দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে ধরেন 500 মানুষ চাকরির জন্য দৌড়াচ্ছে, 2 জন মানুষের চাকরি হয়, আর এই যে অশিক্ষিত মানে শিক্ষিত অশিক্ষিতরা এরা কি করবে, রিক্সা চালাইতে পারে না, কিছু পারে না, এই জন্য আপনি এই প্রশ্নটা করছেন। বাংলাদেশের পুলিশ প্রধান উপরে আল্লাহ সাক্ষী আছে, আমি জীবনে তারে দেখিও না চোখে, আমি আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, আমি জীবনে তারে চোখে সামনে দেখি না, জীবনে 1 মিনিট কথা বলি নাই আমি তার সাথে। যে পুলিশ প্রধানকে নিয়ে আপনি বলতেছেন, তাহলে আপনারা কোন টাইপের মানে মানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে আপনারা আসেন এই ধরনের প্রশ্ন করতে বলেন? আমি আপনাকে এই মাত্র বুঝাইলাম যে আমার একদিনের ইনকাম, যদি আমি একটা ভাইয়ের আমার একদিনে 1300 কিলো গোল্ড আমি কালকে বিক্রি করছি গতকাল, তো একদিনের ইনকাম দিয়ে আপনার গোষ্ঠী সহ 200-2 বছর খাওয়ানো যায়, আমি আপনাকে বললাম না যে টাকার উৎস কি, টাকার উৎস হচ্ছে দুবাই, কেউ কেউ রিক্সা চালায় সারাদিন 500 টাকা ইনকাম করতে পারে না, আবার কেউ এক ফোন করে ঠিক আছে ডেইলি 50 লাখ টাকা কামাচ্ছে, কামাচ্ছে না, এই যে আপনাদের মতো সাংবাদিক 5 কোটি টাকা আমার কাছে চাইছেন, আমি যদি ভয় পেতাম 5 কোটি টাকা দিয়ে দিতাম, আপনাদের এক ফোনে কামাই, কিন্তু একটা রিক্সা চালক সারাদিন মানে 500 টাকার উপরে কামাইতে পারতেছে না, তার ফ্যামিলি কত কষ্ট চলতেছে, এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই, আপনি কি এখন বলেন যে সাংবাদিক বৈধভাবে বা যেভাবে আপনার কাছে 5 কোটি টাকা চেয়েছে, এভাবে 5 কোটি বা 5 কোটি টাকার মালিক হলে সেটাকে আমরা স্বাভাবিক ইনকাম বলবো, সেটাই জানতে চাচ্ছি। 100% স্বাভাবিক ইনকাম, কারণ হচ্ছে কি জানেন, গোল্ড এতটুক ডায়মন্ডের দাম হচ্ছে মনে করেন 5 কোটি টাকা 10 কোটি টাকা, ঠিক এতটুক ডায়মন্ড, 20 কোটি টাকা, 50 কোটি টাকা। কত বছর ধরে ব্যবসাটা করছেন? আমি 1.5 বছর ধরে এটাই মিডল ম্যান হয়ে, আমি বললাম না, এখন কত এখন কত টাকার মালিক জনাব আরাফ খান একটু বলেন তো, একটু আপনার কাছ থেকে জানি, তাহলে আমরা সময়ের সাথে অর্থ সেভাবে তো আর আমি বলতে পারবো না কত টাকার মালিক। তারপর মোরলেস একটা কথা বলি, কত টাকার মালিক একটু বলেন, একটু বলেন আমার প্রশ্নগুলো, আমি আমি যদি আমি যদি আমি যদি 30-40 লাখ টাকা করে একটা মসজিদ করে দিই পুরো 64টা জেলায়, ধরেন 5-7 কোটি টাকা খরচ হবে, আমার কথা হচ্ছে কি যে এতটুকু অ্যাবিলিটি আমার আছে, 64টা জেলায় 64টা মসজিদ করে দেওয়ার মতন টাকা আমার কাছে আছে, আমি এত টাকার মালিক, বুঝতে পারছেন, উপরে আল্লাহ এক একটা মসজিদে তাহলে কত করে বাজেট আল্লাহ করবে, এক একটা মসজিদে কত করে বাজেট করবেন আপনি বললেন, এই যে এই যে এই যে একজন মানুষকে নিয়ে আপনি কথা বললেন, আপনাদের বিচার আল্লাহ করবে, দেখবেন পুরো সাংবাদিক যারা আছে, যারা এই যে 95% যারা বেয়াদব সাংবাদিক, এদের বিচার আল্লাহ আল্লাহ করবে। আচ্ছা সেটা ঠিক আছে, আল্লাহ সেটা বিচার করবে, শুনেন 95% সাংবাদিক ফকিরনির কোলা, কি জন্য জানেন, এরা ঘুষ খায় ভাই, টাকা দে টাকা, না 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 এটা এটা কিন্তু আমি না না জনাব আরাফ খান আপনি এরা ভিখারি, এরা ভিখারি আপনার সাথে, না না এক সেকেন্ড আরাফ খান, আপনি সকল সাংবাদিককে এভাবে বলতে পারেন না, সকল না, আমি মানবো না এই কথাটাকে, আপনি অবশ্যই আমি এক্সপ্যান্স করছি, এটা কোনোভাবে আপনি বলতে পারেন না, আপনার কাছে যে সাংবাদিক, এক সেকেন্ড আরাফ খান, নো নো নো, আপনার আপনি সাংবাদিকদের কাজ হলো আপনাদের কাছ থেকে সাংবাদিকের কাজ হলো মানুষের সত্যটাকে বের করা, মিথ্যা থেকে সত্যটাকে আলাদা করে সত্যটাকে সাংবাদিকদের উপস্থাপন করা, এর মধ্যে খারাপ সাংবাদিক থাকতে পারে এটা আমরা অস্বীকার করছি না, তার মানে এই না যে 95% সাংবাদিক 95% শব্দ উচ্চারণ করছেন সেটা কোনোভাবেই আমি মানতে পারছি না। আমি অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি আমি জানি না, আপনারা আমার সকালবেলা একজন সাংবাদিক আসছে, বলেন কে,
না আমি আমার কতজনই আসছে, আমি বলতেছি কি ভাই, হুম আমার বলতেছে ভাই আপনি আমার আমার পরিচিত, সে বলতেছে ভাই পুলিশে আপনি টাকা দিয়ে ঠিক আছে এই ব্যাপারটা কেন সমাধান করেন নাই, পুলিশ তো টাকা হলে সব হয়। পরে আমি ওনারে বললাম ভাই পুলিশ তো টাকা আমার কাছে চায় নাই, টাকা চাইছেন তো আপনারা, আপনারা যে 95% সব সাংবাদিক না, 95% চোর সাংবাদিক আছেন, টাকা চাইছেন তো আপনারা যারা ভিখারি ছেলে যাদের পকেটে টাকা নাই তারা টাকা চাইছে। কিন্তু আমি আপনি 95% সাংবাদিক আপনার কাছে টাকা চেয়েছে, আমি 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 এই পরিস্থিতির শিকার হয়েছি, আমি দেখছি না আপনারা যদি চোর না হন তো ওই সময় রিপোর্ট করেন নাই কেন, এই মাদকটা হয়েছে কেন খবর ঠিক আছে, কিন্তু আপনি এই মুহূর্তে আপনি কি